কোনে কয় ভারত দুখিয়া, কোনে কয় ভারত ভুকত মরা দেশ। এজন ব্যক্তিয়ে কিমান মূল্যর সাজ পরিধান করা আপুনি শুনিছে? আপুনি হয়তো শুনিছে আম্বানী আদানী পরিয়ালর কথা, অথবা আপুনি হয়তো শুনিছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে পিন্ধা 10 লাখ টকীয়া পোশাকর কথা। কিন্তু ভারতের এগারী বিষয়ায় কিমান মূল্যর সাজ পরিধান করব পারে আপুনি জানেনে? ভুকত মরা দেশ ভারতের এগারী প্রশাসনিক বিষয়ার বিলাসিতা দেখিলে আপনার চকু কপালত উঠিব। এগারী সমীর বানখেড়ে, পেশাত এগারী ভারতীয় রাজসেবা বিষয়া। বর্তমান এন সি বির জেনেরেল ডিরেক্টর হিসাবে কর্মরত। এন সি বিত যোগদানের পূর্বে আছিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি চমুকই নিয়াত কর্মরত। এগারী বিষয়া সমীর বানখেড়ের সততার উপর প্রশ্ন উত্থাপন করেছে মহারাষ্ট্র সরকারের মন্ত্রী নবাব মালিকে। সমীর বানখেড়ের বিরুদ্ধে ব্যক্তিগত সেনার জড়িয়ে ধন সংগ্রহ করার অভিযোগ উত্থাপন করেছে। নবাব মালিকে বানখেড়ের সততার উপর প্রশ্ন উত্থাপন করে কয় যে সমীর বানখেড়ে পরিধান করা সাজপারের মূল্য 10 কোটি টাকার। বানখেড়ে 70,000 টাকা শার্ট আর 50 লাখ টাকা মূল্যর ঘড়ি পরিধান করে। জোতার মূল্য 2.5 লাখ টাকার আর কাপড়ের মূল্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীতকৈও অধিক। বিভিন্ন সময়ত ভারতীয় প্রশাসনিক ব্যবস্থাটোর সততা আদি বিষয়বোৰৰ ওপৰত উঠি অহা প্রশ্নসমূহের মাজতে এখন সরকারের এগারী দায়িত্বশীল মন্ত্রীর এনে মন্তব্য এটা পুনর্বার ভবাই তুলিছে ভারতের সচেতন জনতাকে।